শুধু উপস্থাপনাই নয়, ভার্চুয়াল আড্ডায় নিজেও অতিথি হয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। পাকিস্তানের ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে আড্ডায় বাঁহাতি ব্যাটসম্যান জানিয়েছেন ওপেনিং পার্টনার নিয়ে সংকটের কথা। এছাড়া ঘরোয়া লিগে স্পিন সহায়ক উইকেটের কারণে বিশ্বমানের পেসার ঘাটতির অন্যতম কারণ। আয়োজন আছে নারিফুল ইসলাম। করোনাকালে ক্রিকেট পাড়ায় আলোচনার বিষয় তামিম ইকবালের ফেসবুক লাইভ। দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড় তো বটেই, বিশ্বনন্দিত তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন কিংবা ফাফ ডুপ্লেসিরা হাজির দেশসেরা ওপেনারের আমন্ত্রণে। করোনার দিনগুলোতে উপস্থাপক তামিম এবার নিজেই অতিথি ধারাভাষ্যকার রমিজ রাজার ইউটিউবে। দেশের ক্রিকেটের হালচাল, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সহ 30 মিনিটের আলোচনা হয় পাকিস্তানের এই সাবেক খেলোয়াড়ের সঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশের ওপেনিং এ নিয়মিত হয়েছেন দেশের ওপেনার, তবে সংকট অপর প্রান্তে। ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, ওপেনিং পার্টনারের মুখ বদল হরহামেশা। I had the most opening partner ever in cricket history, I reckon. I have 19 of them. If I had a partner for 5 years, 6 years in all three formats, it makes life very easy. But unfortunately, with my career, I never had that. There were a few like Imrul Kai, Somo Sarkar, but it was always off and on. I had few games with them. So I never had a settled opening partner. সংখ্যার বিচারে কমতি নেই, তবে অন্যান্য দলের সঙ্গে তুলনায় অপূর্ণতা বাংলাদেশের পেস ইউনিটে। দিনকে দিন উন্নতি করলেও ঘরোয়া লিগে কয়েক বছর আগের উইকেট ছিল পেসার তৈরির অন্তরায়, মনে করেন টাইগারদের ওয়ান ডে অধিনায়ক। If you go back to our domestic matches, you'll see, not now, but even 2-3 years back, you'll see two spinners are opening the bowling. Probably one or two fast bowlers are playing in the 11, but they don't complete the 10 over quota. So that we used to do. টাইগার ভক্তদের খুব বেশি প্রত্যাশা, কখনো কখনো চাপ, তবে এদেশের মানুষের ক্রিকেটারদের প্রতি ভালোবাসায় ভাগ্যবান মানছেন নিজেদের। We don't do well, if you are not doing well, if they are not happy with you, there will be a lot of criticism that we have to face. To be very honest, Ramesh bhai, I'm very happy and we are very lucky to have fans like what we have. প্রিয় প্রতিপক্ষ ভারত পাকিস্তান ভার্চুয়াল আড্ডায় জানিয়েছেন তামিম ইকবাল। আরিফুল ইসলাম, নিউজ 24।